You want the answer, not billions of web pages. So, আমাদের actually billions of web pages সম্পর্কে কোনো idea চাচ্ছি না অথবা result চাচ্ছি না. Google ranking system sort through the hundred of billions web pages in our search index to give you useful and relevant results in a fraction of seconds. Okay. So, আমরা যখন কোন একটা result normally search করি, যে আমরা ধরেন keyword দিলাম buy mobile online, already keyword টা এখানে আছে. তো দেখেন এই যে 11 billion search result আমাদের সামনে চলে আসে এবং সেটা 0.45 seconds. So, 45 seconds এর মধ্যে এতগুলো রেজাল্ট পেজ অথবা এতগুলো রেজাল্ট আমাদের সামনে চলে আসছে সো এটা গুগল খুব দ্রুত করতেছে এবং আমরা যদি এটার একটু আরো ডিটেইলসে জানি যে হিয়ার আর দা সাম অফ দা ওয়েজ গুগল ইউজ সার্চ অ্যালগরিদম টু রিটার্ন ইউজফুল ইনফরমেশন ফ্রম দা ওয়েব স্টেপগুলো একটু দেখি কি করে আমরা যখন কিওয়ার্ড সার্চ করলাম যে বাই মোবাইল অনলাইন তখন দেখেন কি হলো অ্যানালাইজিং ইওর ওয়ার্ডস সো আমি যেটা সার্চ করলাম গুগল ওই ওয়ার্ডটাকে অ্যানালাইজ করতেছে দেন আমার যে সার্চ আছে তার ডাটাবেজের সাথে ম্যাচ করতেছে সেকেন্ড স্টেপ ম্যাচিং করে ওকে সো এই রেজাল্টটা কোথায় কোথায় আছে টাইটেল আছে কিনা দেন লিংকে আছে কিনা মেটা ডেসক্রিপশনে আছে কিনা সো বললাম যে মেটা বাই স্মার্টফোন অনলাইন ওকে এটা এখানে যেমন ডিরেক্টলি নাই ওকে বাট এখানে সিনোনিমাস আছে যে বাই স্মার্টফোন অনলাইন বাট এখানে ঠিক আবার নিচে আছে কিন্তু সেটা আবার এলএসআই ভার্সন এলএসআই মানে লং টেইল ভার্সন সো আমরা এটা নিয়ে ডিটেলস কথা বলবো কিন্তু এখানে আবার একদম মেইন কিওয়ার্ডটা বাই মোবাইল অনলাইন পাচ্ছি আবার ঠিক নিচেই আছে বাই মোবাইল অনলাইন আবার এখানে কিছু রেজাল্ট চলে আসতেছে ইভেন এই যে পেজটা সেই পেজটাও হলো মোবাইলের পেজ ওকে এই যে লিংকটা যেটা সো সবকিছু মিলে যাচ্ছে পরের স্টেপ গুলো যদি দেখেন একইভাবে মিলাতে পারবেন সো প্রথম কাজটা হচ্ছে অ্যানালাইজিং ইউর ওয়ার্ডস দেন ম্যাচিং ইউর সার্চ গুগল যে কাজটা করে এরপরে র্যাঙ্কিং ইউজফুল পেজেস তো যে সমস্ত পেজগুলো অডিয়েন্সের জন্য ইউজফুল সেই সমস্ত পেজগুলো র্যাঙ্কে চলে আসতেছে নরমালি ওকে দেন কনসিডারিং কনটেক্সট ডেফিনেটলি কনটেক্সট ইজ ভেরি ইম্পর্টেন্ট কনটেক্সটটা কি যে ধরেন আমি অ্যাকচুয়ালি চাচ্ছি মোবাইল এখন গুগল আগে যেটা হতে পারতো 2009-10 এর দিকে গুগল মোবাইল বলতে কিন্তু অটো মোবাইলও হয়তো কিছু রেজাল্ট নিয়ে আসতে পারতো এখানে তো আমার কনটেক্সট অ্যাকচুয়ালি আমি শুধু মোবাইলই দেখতে চাচ্ছি এই ক্ষেত্রে এই ব্যাপারটাকে মাথায় রাখতে হবে সো খুব কনটেক্সচুয়াল রেজাল্টটাকে নিয়ে আসতেছে এবং রিটার্নিং দ্য বেস্ট রেজাল্ট সো পাঁচটা স্টেপে গুগল সার্চ অ্যালগোরিদমটা কাজ করতেছে আমরা যদি এটা একটু ডিটেইল জানতে চাই যে অ্যানালাইজিং ইওর ওয়ার্ডস এখন অ্যানালাইজিং ইওর ওয়ার্ডস মানে কি ধরেন আমি যদি এখানে গুগলে সার্চ করি প্লেস তাহলে গুগল কি কি বুঝতে পারে গুগল বুঝতে পারে যে প্লেস মানে হচ্ছে হয়তো রিপ্লেসমেন্ট হতে পারে শুধু প্লেস হতে পারে অথবা প্লেসমেন্ট হতে পারে রাইট প্লেসের কিন্তু অনেকগুলো মিনিং সো আমি যখন এই কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করব যে প্লেস তখন গুগল প্লেসের উপর বেস করে এই সবগুলি বুঝতে পারবে আমি হয়তো প্লেস মিন করতেছি যে কোন একটা জায়গা আমি প্লেস মিন করতেছি হয়তো এটাকে রিপ্লেস করে দিবে আবার প্লেস মিন করতেছি যে কোন কিছু একটা সেটেলমেন্ট করে দিবে রাইট সো গুগল আমি যে সার্চ টার্ম সার্চ করতেছি সেটাকে অ্যানালাইজ করে রেজাল্টটা নিয়ে আসতেছে এখন অ্যানালাইজ করে যে রেজাল্টটা নিয়ে আসতেছে এখানে সবগুলো রেজাল্টই কি নিয়ে আসবে না সেটার জন্য আবার কি করবে ম্যাচিং ইওর সার্চ সো ধরেন প্লেসমেন্টের যে কিওয়ার্ডটা এটার ওয়েব পেজের মধ্যে মাল্টিপল জায়গাতে আছে তখন গুগল কনফার্ম হচ্ছে ওকে এটা রিপ্লেস না এটা প্লেস এখন এই প্লেস টার্মটা এখানেও আছে দেন টাইটেলে আছে লিংকে আছে মেটা ডেসক্রিপশনে আছে আরো অনেক জায়গা আছে সো গুগল ক্লিয়ার হয়ে গেছে ওকে অ্যাকচুয়ালি আমি প্লেস জানতে চাচ্ছি রিপ্লেস না ওকে দেন র্যাঙ্কিং ইউজফুল পেজেস গুগল 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর ফলো করে 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর গুগল নিজেই এই লিস্টটা দিছে ওয়েবমাস্টারদের যারা এসইও নিয়ে কাজ করবে যেটা আমরা আপকামিং ডেতে এটা ডিটেইলস আলোচনা করব তো সেখানে 200টা র্যাঙ্কিং ফ্যাক্টরে দেখবেন যে এখানে খুব ক্লিয়ারলি লেখা আছে যে টাইটেলে 70 ক্যারেক্টার হতে হবে মেটা ডেসক্রিপশনে 160 ক্যারেক্টার অথবা 155 ক্যারেক্টার হতে হবে ইমেজে অল ট্যাগ থাকতে হবে এই টাইপের 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর দেওয়া আছে তো এই 200টা র্যাঙ্কিং ফ্যাক্টরের উপর বেস করে এখন একটা নতুন সাইটের জন্য তো 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর মেইনটেইন করা পসিবল না তো সেক্ষেত্রে ডিপেন্ড করে অন্যান্য কম্পিটিটরের উপর বেস করে র্যাঙ্কিংটা চলে আসছে সো আপনার সাইট হয়তো এক মাস বয়স হয়েছে বাট আপনি 30টা কন্টেন্ট দিয়ে দিয়েছেন আপনার পক্ষে 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর মেইনটেইন করা সম্ভব না বাট আপনি 50টা র্যাঙ্কিং ফ্যাক্টর ফলো করছেন আপনি ওই 50টা ফ্যাক্টর মেইনটেইন করার কারণে আপনি এক মাসের মধ্যেই এবং কন্টেন্টের জোরে আপনার সাইটটা র্যাঙ্কে চলে আসার চান্স থাকলেও থাকতে পারে সো এই জন্যই বলা হচ্ছে র্যাঙ্কিং ইউজফুল পেজেস এরপরে কনসিডারিং কনটেক্সট এই ব্যাপারটা একটু মাথায় রাখেন যে গুগল ওই যে আমি যে কথাটা বলে আসলাম যে প্লেসমেন্ট এখন ওই প্লেস রিপ্লেস এবং প্লেসমেন্টের এটার একটু যদি কনটেক্সটটা বোঝাই একটু অন্য এক্সাম্পল দিয়ে বেসিক্যালি এখানে দুইটা কনটেক্সট আলোচনা করা হচ্ছে একটা কনটেক্সট হলো লোকেশন সার্চ ইন্টেন্ট আর একটা হলো পার্সোনালাইজড সার্চ লোকেশন সার্চ ইন্টেন্ট ইয়াটা কেমন সার্চ ইন্টেন্টটা কেমন ধরেন আমি যদি একটা এক্সাম্পল দেই যে ইফ ইউ আর ইন শিকাগো অ্যান্ড সার্চ ফুটবল গুগল উইল মোস্ট লাইকলি শো ইউ রেজাল্ট অ্যাবাউট আমেরিকান ফুটবল ওকে তার মানে আমরা যেটা বুঝি হলো সকার আমরা যদি শিকাগোতে থাকি এবং শিকাগোতে থাকা অবস্থায় তার মানে গুগল কিভাবে বুঝবে আমি শিকাগোতে থাকি কারণ আমি গুগল.com ইউজ করতেছি ক্রোম ইউজ করতেছি গুগল তো জানে আমার প্লেসমেন্ট
জানেন, লোকেশন জানে, সো গুগল জানে। এবং আমি যদি এখান থেকে ফুটবল সার্চ করি গুগল, মোস্ট প্রবাবলি আপনার আমেরিকান যে ফুটবল আছে মানে সকার সেটাকে দেখাবে, ইভেন ইভেন শিকাগো বিয়ার্স ফার্স্ট এই টাইপের কিছু দেখাবে, মানে শিকাগো রিলেভেন্ট যা আছে এবং যেগুলোর বেশি। ধরেন শিকাগো যদি ওই লোকাল কোনো গায়িকা হয় হতে পারে, তাহলে সেক্ষেত্রে এটাও দেখাতে পারে, মানে যেটা সবচেয়ে বেশি ট্রেন্ডিং অথবা যেটার ভ্যালু বেশি ডেফিনেটলি সেটাই দেখাবে। এটা হচ্ছে লোকেশন ইন্টেন্ট। এবং একই সাথে আরেকটা যদি বলা হচ্ছে যে আমি যদি লন্ডনে থেকে ফুটবল সার্চ করি, তাহলে দেখবেন যে আপনি নর্মালি দেখবেন যে প্রিমিয়ার লিগটা বেশি আসতেছে। গুগল কিন্তু কনটেক্সটটা বুঝতেছে, গুগলের কাছে কিন্তু কনটেক্সটটা ক্লিয়ার আসছে যে লোকেশন সার্চ ইন্টেন্টের জোরে কিন্তু এটা হচ্ছে। সো লন্ডনে থাকলে ফুটবল দিয়ে সার্চ করলে প্রিমিয়ার লিগ দেখাচ্ছে, আর ইউএসএ থাকলে নর্মালি সেটা আমেরিকান ফুটবল, যেটা এনএফএল, হ্যাঁ এনএফএলটা দেখাচ্ছে। যদি ইউএস থেকে কোনো সিটি থেকে টার্গেট করে তাহলে এনএফএল দেখাবে। তো এটা লোকেশন ইন্টেন্ট। দেন আমরা যদি পার্সোনালাইজ সার্চ ইন্টেন্টের কথা বুঝাই, পার্সোনালাইজটা কি, যে আপনি কিভাবে গুগল ইউজ করেন, আপনার ব্রাউজার কিভাবে আপনি ইউজ করেন গুগল এর ডট কম ইউজ করার জন্য। নর্মালি ধরেন আমি বার্সেলোনাকে পছন্দ করি, ইফ ইউ সার্চ ফর বার্সেলোনা এন্ড রিসেন্টলি সার্চ ফর বার্সেলোনা ভার্সাস আর্সেনাল, তো আমি যদি বার্সেলোনাকে পছন্দ করি এবং বার্সেলোনার পর রিসেন্ট খেলার যে ভিডিও অথবা নিউজ এগুলো পড়তে থাকি, তার মানে ব্রাউজারের কাছে আমি কিন্তু পরিচিত যে আমি অ্যাকচুয়ালি বার্সেলোনার স্পোর্টস নিয়ে বেশি ইন্টারেস্ট রাখি। তাহলে আমি যখন নেক্সট টাইম শুধুমাত্র বার্সেলোনা দিয়ে সার্চ করব, আমার রেজাল্ট গুলোর টপ ক্যাটাগরিতে অ্যাকচুয়ালি ফুটবল নিয়ে বেশি রেজাল্ট আসবে, স্প্যানিশ লা লিগা নিয়ে বেশি নিউজ আসবে, এবং বার্সেলোনার যত হিস্ট্রি ফুটবল অথবা প্লেয়ার্সদের বিভিন্ন বায়োগ্রাফি অথবা নিউজ গুলো চলে আসবে। তো এটা কিন্তু হচ্ছে আমার পার্সোনালাইজ সার্চ, একটা হলো লোকেশন ইন্টেন্ট আর একটা পার্সোনালাইজ সার্চ। সো গুগল যখন কোন পেজকে র্যাঙ্ক দিচ্ছে, তখন তার কাছে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে, সে লোকেশন সার্চ ইন্টেন্টে দিবে নাকি পার্সোনালাইজ সার্চে দিবে, এবং এক একটা কিওয়ার্ডের উপর এক এক রকম চিন্তা করা হয়। যেমন ধরেন আমি যদি এখন বলি কফি শপ নিয়ার মি, তো নর্মালি কফি শপ নিয়ার মি দিলে আমার আশেপাশে, আমার বাড়ির আশেপাশে কিন্তু কফি শপ গুলোর উপর বেস করে গুগল ম্যাপসে রেজাল্ট দেখাচ্ছে। এখানে কিন্তু আমেরিকান কোন কফি শপের রেজাল্ট দেখাবে না। তো এটা হলো সার্চ ইন্টেন্ট, এটা সার্চ ইন্টেন্ট। আমরা যদি দেখি এখানে অধিকাংশ যে রেজাল্ট গুলো আসবে সবই বাংলাদেশি এবং ঢাকা, এখানে কিন্তু চিটাগাং দেখাবে না, এখানে সিলেটও দেখাবে না, যদি না আপনার কালে ইম্প্যাক্ট না পড়ে। অনেক সময় হয় না যে অনেক নিউজ হয়তো ওই ক্যাটাগরিতে বেশি নিউজ হয়নি, তখন হয়তো ডিফারেন্ট কিছু নিউজ ঢুকতে পারে, বাট মোস্ট কেজেই একদম কিওয়ার্ড উপর বেস করে লোকেশন, যেহেতু আমার লোকেশন বেস কিওয়ার্ড এটা, সো ডেফিনেটলি লোকেশন এবং নিয়ারেস্ট লোকেশনের রেজাল্ট দেখাবে। আর যেমন আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্চ করি, আমি স্টাডি করি, আমি যদি আমার পার্সোনাল ব্রাউজারটা দেখাই এবং ধরেন ইস্যু দিয়ে সার্চ করলাম, তাহলে দেখবেন যে প্রথমেই হয়তো মস, ব্র্যান্ডিন অথবা ডগ কামিংসন অথবা নীল প্যাটেল, এদের রেজাল্ট গুলো খুব দ্রুত আসার চান্স আছে, কারণ আমি ওদেরকে বেশি ফলো করি, ওদের নিউজ, ওদের ব্লগ নিয়মিত পড়তেছি আমি। ওটা হচ্ছে পার্সোনালাইজ সার্চ এর উপর বেস করে। তো গুগল একটা রেজাল্ট যখন নিয়ে আসতেছে, অ্যানালাইজ করতেছে, ম্যাচিং করতেছে, র্যাঙ্কিং দিচ্ছে, বাট ডেফিনেটলি কনটেক্সটটাকে চিন্তা করে রেজাল্ট দিচ্ছে এবং রিটার্ন দা বেস্ট রেজাল্ট। গুগল শুধু র্যাঙ্কিং ধরেন দুই একটা পেজকে দিয়ে দিচ্ছে, বাট সেগুলোর যদি কখনো ক্লিক না বাড়ে, ওইগুলোর যদি ওই সমস্ত ওয়েবসাইটে ক্লিক হওয়ার পরে যদি ট্রাফিক বেশি সময় না থাকে, এগুলোর উপর বেস করে কিন্তু র্যাঙ্কিং কমে যায়, তাহলে সেই ক্ষেত্রে আবার আবার কনটেক্সট উপর বেস করে বেস্ট রেজাল্টটা দেওয়ার ট্রাই করতেছে। তো এইভাবে বেসিক্যালি সার্চ ইঞ্জিনটা কাজ করে। আমরা দেখতেই পাচ্ছি যে গুগল অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে একটা রেজাল্ট পেজকে ফার্স্ট ফার্স্টে নিয়ে আসে।